আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা দুঃসংবাদ ব্রাজিল শিবিরে ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুদায়িত্ব পড়ছে ক্যাসিমিরোর উপর ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে কাঁধে কাঁধ মিলে খেললেও এবার জাতীয় দলের জার্সিতে মুখোমুখি হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র ও লুকা মদ্রিস তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াসের কাছে যা বিশেষ উপলক্ষ একই সঙ্গে মদ্রিসকে কিভাবে নিষ্ক্রিয় করতে চান সেটাও বলেছেন তিনি সেই দায়িত্বটা ভিনিসিয়াস ছেড়ে দিতে চান ক্যাসিমিরোর উপর তার চেয়ে ক্যাসিমিরো যে আরও বেশি করে মাদ্রিস থেকে চেনেন সেটাও তিনি মনে করিয়ে দিয়েছেন তারা দুজনই মিডফিল্ডার দু হাজার মৌসুম থেকে রিয়াল মাদ্রিদে খেলছেন মাদ্রিজ পরের মৌসুম থেকে নিয়মিত তার সঙ্গে ক্লাবটিতে খেলেছেন ক্যাসিমিরো আর ভিনিসিয়াস খেলছেন দু হাজার আঠারো উনিশ মৌসুম থেকে গত আগস্টে সান্তিয়াগো বানাবো ছেড়ে ক্যাসিমিরো যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও ব্রাজিল অর্থাৎ A Drat No Tai. তার আগে ক্লাব ক্লাবসোথিত ও ক্রোয়েশিয়ার অধিনায়ক মদ্রিসকে প্রশংসায় ভাসালেন মিনিসিয়াস তিনি বলেন মদ্রিস দারুণ একজন খেলোয়াড় মাঠ মাঠের বাইরে তিনি আমাকে অনেক কিছু শেখান আমি খুব খুশি যে তার সম্পর্কে আমি জানি এবং প্রতিদিন তাকে দেখতে পাই তিনি শুধু দুর্দান্ত খেলোয়াড়ই নন অসাধারণ একজন ব্যক্তিও তিনি শুধু আমার জন্যই নয় রোদ্রিগো অ্যাডার জন্য সব কিছুই করেন তিনি সবসময় আমাদের মতো তরুণ খেলোয়াড়দের সহায়তা কৰাৰ চেষ্টা কৰ তখন বিনিসিয়াস আরও বলেন তার বিপক্ষে খেলার ব্যাপারে যদি বলতে হয় আমি সবসময় সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেলতে পছন্দ করি মদ্রিচের বিপক্ষে খেলাটা বিশেষ কিছু হতে চলেছে তাকে নিষ্ক্রিয় করে রাখার দায়িত্ব আমি ক্যাসিমির ওপর ছেড়ে দিব কারণ তিনি আমার সে কাজটা ভালো করতে পারেন তিনি মদ্রিজকে খুব ভালোভাবেই চেনেন কারণ তারা দীর্ঘদিন একসঙ্গে খেলেছে এদিকে এই ম্যাচের আগে দুঃসংবাদ ব্রাজিল শিবিরে সার্বিয়ার বিপক্ষে ম্যাচে ইঞ্জুরিতে পড়েছিলেন তবে ক্রুশিয়ার বিপক্ষে তার খেলার কথা থাকলেও এখন আর সেটা সম্ভব হচ্ছে না যার কারণে লেফট ব্যাকে আবারও দেখা যাবে দানি লোকে আর রাইট ব্যাক পজিশনে দেখা যেতে পারে অ্যাডার মিলিতাওকে আপনাদের কি মনে হয় অ্যালেক্সান্দ্রোর অভাব ব্রাজিল দলকে কতটা ভোগাতে পারে জানিয়ে দিন কমেন্ট করে এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন